তাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার উপু সংসারে তো চলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আমার শরীরটা কিন্তু আজকে বেশ একটা ভালো নেই তার জন্য কিন্তু অজৃককে নিয়ে স্কুলেও যেতে পারলাম না ঘুম থেকে উঠতেও দেরি হলো তো চল ফ্রেশ হয়ে চলে আসি গোপুসোনাকে ঘুম থেকে তুলতে কারণ আমার গোপুসোনাও কিন্তু উঠতে দেরি হয়ে গেলো তো দেখো গোপুসোনাকে তুলে নিয়ে মন্দিরে যাবো তো তার আগে অজুক একটু ঘুমাচ্ছে ঘুমিয়ে নিই পরে ওকে ঘুম থেকে তুলবো নাহলে দুষ্টুমি করবে তো দেখো মন্দিরে গোপসোনাকে নিয়ে চলে এসেছি গোপু গামলায় গোপসোনাকে জল দিয়ে বসিয়ে দিয়েছি গোপসোনা জলের সাথে একটু খেলা করুক তো ততক্ষণে জামাকাপড়গুলো আমি রেডি করে রাখলাম তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই আজকে আমাদের মাকে দেখো আমাদের মায়ের মন্দিরে কিন্তু সব ভগবান আছে সব দেবদেবী আছে তো ইনি হলেন আমাদের প্রতিষ্ঠিত মা আমার শ্বশুরমশাই প্রতিষ্ঠিত করে গেছেন তো আমার শ্বশুরমশাই কিন্তু গুরুদেব ছিলেন তো শ্বশুরমশাই আগে পুজো করতেন তো এখন শ্বশুরমশাই অবর্তমানে চার ছেলেই কিন্তু মন্দিরে পুজো আচ্ছা করেন তো দেখো আমাদের মাকে তো আমাদের মায়ের ছবি আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো সব দেবদেবীতেই আছে তো রাধাকৃষ্ণ লক্ষ্মী গণেশ সরস্বতী মা লক্ষ্মী তো দেখো সব ঠাকুরই কিন্তু আমাদের মন্দিরে তোমরা দেখতে পাবে বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু পুজো পুজো হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় বাসন্তী পুজো হয় গণেশ পুজো হয় তো চলো কথায় কথায় আবার ফিরলাম গোপুসোনাকে সাবান দিয়ে স্নান করে রেডি করে গোপুসোনার সিংহাসনে বসিয়ে দিলাম তারপর গোপুসোনাকে একটা অরিও বিস্কুট খেতে দিয়ে গোপুসোনাকে আমি রেডি করে দিলাম তো দেখো আমি চলে যাব এখন গোপুসোনা সানের জলটা এই গাছে ফেলতে কারণ এই গাছটা কিন্তু একদম আমার নিজের হাতে বোনা জানো তো বন্ধুরা নিজের হাতে কোনো কিছুই কিন্তু হলে খুব আনন্দ লাগে দেখো গাছে কুড়িয়ে এসছে সেই ফুল কিন্তু মায়ের পায়ে যাবে তো দেখো অবশেষে তোমাদের দাদা আসলেন বাজার করে তো দেখো তারপরে এসেই কিন্তু ব্রেকফাস্টে কিন্তু অর্জিকে চাউমিন আর তোমাদের দাদাকেও কিন্তু চাউমিনটা গরম করে দিলাম কারণ আগের দিন অজ্জিকের স্কুলের টিফিন আমি করে রেখেছিলাম সকালে টাইম হয় না বলে সেটা গরম করে দিলাম তো আমি নিয়ে নিলাম রুটি আর ডিমের কারি ডিমের কারিটা কিন্তু আগের দিন আমার কড়া ছিল তো আমি খাইনি বলে সকালবেলা রুটি দিয়ে খাচ্ছি তো দেখো ততক্ষণে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো আজকে কিন্তু তোমাদের দাদার আপতার মানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাবে তো দেখো গলাটা কিন্তু খুবই ব্যথা করছে বলে কথাটা বলতে আমার অসুবিধা হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু কিছু মনে করো না তো দেখো যা যা লাগে আমি সব কিছু এখানে উপকরণটা সাজিয়ে নিয়েছি আমি কিন্তু সবসময় কিন্তু আমাকে রান্না করতে হয় না কারণ আমার শাশুড়ি মা খুবই ভালো কারণ এতটাই সাপোর্ট করে বলে আমি ভিডিওগুলো টুকটাক বানাতে পারি কারণ আমার শাশুড়িমার থেকে কিন্তু আমি অনেক রান্না শিখেছি জানো তো তো এর এরপরেও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো এত গরমে ঠান্ডা জলগুলো খেয়েছিলাম বলে না গলাটা খুব ব্যথা করছে তাই কিন্তু কথাটা বলতে অসুবিধা হচ্ছে আজকে ভিডিওটা বানাতে খুব লেট হলো কারণ তোমরা তো বুঝতেই পারছো কেন তো দেখো আমার কিন্তু মোবাইলটা ধরার ভিডিও করার মতন কেউ নেই তো আমাকে নিজে নিজেই এগুলো করতে হয় তো এত কষ্ট করে করি বন্ধুরা তোমরা কিন্তু লাইক কমেন্টস করো আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো দেখো আমি কিন্তু সব কিছু একসাথে ম্যারিনেট করি নিই মাংসটা যখনই আমি রান্না করি তো আমি যা যা মশলা লাগে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আর আমি কিন্তু তেলটা দিয়েও নুন হলুদ দিয়েও ম্যারিনেট করে রেখে দেয় তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি সব কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখলে বন্ধুরা মশলাটা ভালো করে মেশে আর রান্নাটাও কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায় আর তাছাড়া চিকেন কিন্তু এমনিও তাড়াতাড়ি হয় মাটনটা সেদ্ধ করতে হয় বাট চিকেন কিন্তু তোমরা এরকমভাবে ম্যারিনেট করে রেখে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় চিকেন কষা আর অন্য অন্যরকম রান্না করতে গেলে তো অন্যরকম পদ্ধতি লাগে তো দেখো ক্যাশে কিন্তু আমি আগে কিন্তু হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটলে আমি তেজপাতা দিয়ে দেবো আর মাংসের জন্য কড়াইতে আমি গোটা একটু গরম মশলা দিই তারপরে মাংসটা ম্যারিনেট করে ওটা আমি কিন্তু কড়াইতে ছেড়ে দিয়ে ঢেকে দিই তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু জানিও সবে তো নতুন নতুন ব্লগ করছি অদ্রিকের আবদারে তো অদ্রিক বলে সবাই করে তুমি কেন করো না মা তাহলে বিশ্বাস করো বন্ধুরা খুবই ইচ্ছে করে আমাদের বাড়িতে যা পুজো আচ্ছা যা ব্লগ মানে যা যা অনুষ্ঠান হয় এতদিনে যদি আমি ব্লগটা করতাম হয়তো আমার অনেক সাবস্ক্রাইবার হতো অনেক বন্ধু অনেক আমার কি বলবো তোমাদের ফলোয়ার্স হতো বাট আমি সময় করে উঠতে পারি না দেখো কথায় কথায় কিন্তু আমি ক্যাপসিকামটা দিতে ভুলে গেছিলাম তারপর সামান্য চিনি দিলাম তো ঢেকে দিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ভাতটাও কিন্তু হয়ে এসছে তো দেখো আমি কিন্তু তোমাদের ফ্যামিলিতে নতুন আমাকে কিন্তু তোমরা একসেপ্ট করো বন্ধুরা তো চলো দেখো তারপর ফ্রায়েড রাইসের জন্য যা যা উপকরণ লাগে সেটাও আমি করে নিলাম তো তোমাদের দাদা কিন্তু এই খাবারগুলো খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে রোজই ভাত মাছ ডাল হয় মাঝে মাঝে আমরা একটু মুখটা চেঞ্জ করার জন্য কিন্তু এগুলো করি তো চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানিও দেখো স্যালাডটাও আমি কেটে রেখেছিলাম তারপরে রান্না হলে মাংস এই চিকেন কষাটা আর ফ্রায়েড রাইসটা রেডি করে ফেললাম যা যা লাগে তো দেখো তারপরে কিন্তু আমি সবাইকে এখন খেতে দেব নালে কিন্তু মোবাইলটা ধরলে আর খেতে দিতে পারবো না তো চলো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগবে কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ জানিও বন্ধুরা তো চলো আজকের মতো টাটা আবার পরে দেখা হবে